খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। অসুস্থ অভিনেতা দীপঙ্কর দে শুক্রবার রাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। রাত্রে আচমকাই ঘামতে থাকেন তিনি, তারপর সঙ্গে সঙ্গে বাইপাস সংলগ্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় দীপঙ্করকে। আচমকাই সুগার ফল করেছিল, তবে তিনি এখন অনেকটাই সুস্থ, সকাল থেকে কথাও বলছেন, জানালেন দোলন রায়। অনেকদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত প্রবীণ অভিনেতা, এমনিতেও এখন খুব বেশি বাইরে তিনি বার হন না, কাজও আগের তুলনায় অনেকটাই কমিয়ে দিয়েছেন। দোলন বলেন, গতকাল রাতে বেশ চিন্তায় ছিলাম, কিন্তু এখন অনেকটাই চিন্তামুক্ত, এখন হাসপাতালে এলাম, তবে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেবে, অনেকটা সুস্থ আছেন তিনি। বেশ অনেকগুলো পরীক্ষা করতে দিয়েছে, সেগুলো করাতে হবে। হাসপাতাল থেকে আমি আবার এখন শুটিংয়ে ছুটব। কিছুদিন আগেই নিজের বড় মেয়েকে হারিয়েছেন দীপঙ্কর, সেই সময় দোলন জানিয়েছিলেন মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেতা, মন মেজাজ একদমই ভালো নেই, বার্ধক্যের জন্য এমনি নিয়মের মতো থাকতে হয় তাকে। তারপর এইসব ঘটনা আরো বেশি তার মনে প্রভাব ফেলে। তবে দোলনের আশা, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তার স্বামী। কিছুদিন আগে রক্তবীজের বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে গিয়েছিলেন তারা।